হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআইটি লার্নিং সেন্টার। আমি আজকে 27 জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আকারে ডিসকাস করবো। তোমরা যদি প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, প্রথম প্রশ্ন, কোন দেশ G20 এনভায়রনমেন্ট লিডার সামিট 2021-এর আয়োজন করবে? অপশন এ ভারত, বি ইতালি, সি ফ্রান্স, ডি আর্জেন্টিনা। তাহলে উত্তর হবে অপশন বি ইতালি। ইতালি G20 এনভায়রনমেন্ট লিডার সামিট 2021-এ নভেম্বর মাসে আয়োজন করবে। ইতালির রাজধানী রোম, ইতালির মুদ্রা হলো ইউরো। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি কবে ইনকাম ট্যাক্স ডে পালিত হয়েছে? অপশন এ 22শে জুলাই, বি 23শে জুলাই, সি 24শে জুলাই, ডি 25শে জুলাই। এটা উত্তর হবে অপশন সি 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে পালিত হয়েছে। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ব্যাঙ্ক উইথ আ সোল ইকুইটাস পুস্তকটি কে লিখেছেন? অপশন এ সুনন্দা মিশ্রা, অপশন বি ডক্টর সি কে গারওয়ালি, অপশন সি শশী থারুর, অপশন ডি মনিকা বাত্রা। এটা উত্তর হবে অপশন বি ডক্টর সি কে গারওয়ালি। ওকে, পরের প্রশ্ন, 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2020-এ কোন ভারতীয় প্রথম পদক জিতেছে? অপশন এ মানিকা বাত্রা, বি পিভি সিন্ধু, সি গীতা ফোগাট, অপশন ডি মীরাবাই চানু। এর উত্তর হবে অপশন ডি মীরাবাই চানু ভারতের প্রথম পদক জিতল অলিম্পিকে 2020 সালের অলিম্পিকে। মীরাবাই চানু 49 কেজির ওয়েট লিফটার দ্বিতীয় স্থানে রৌপ্য পদক পেয়েছেন। ওকে, পরের প্রশ্ন, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি নিউ দিল্লি, অপশন সি ভোপাল, অপশন ডি মুম্বাই। এটা উত্তর হবে অপশন ডি মুম্বাই। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার আছে, এটি স্থাপিত হয় 1970 সালে এবং এর বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন প্রদীপ কুমার আগারওয়াল। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত গিরা সারাভাই কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ খেলোয়াড়, অপশন বি গায়ক, অপশন সি চিত্রকার, অপশন ডি আর্কিটেকচার। এটা উত্তর হবে অপশন ডি আর্কিটেকচার ছিলেন প্রয়াত গিরা সারাভাই। পরের প্রশ্ন, সম্প্রতি কবে স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকী পালন করা হয়েছে? অপশন এ 21শে জুলাই, বি 22শে জুলাই, সি 23শে জুলাই, ডি 24শে জুলাই। এটা উত্তর হবে অপশন সি 23শে জুলাই বাল গঙ্গাধর তিলকের জন্মবার্ষিকী পালিত হয়েছে। তিনি 1856 সালে জন্মগ্রহণ করে এবং 1920 সালে 1 আগস্ট মৃত্যু হয়। ওকে, পরের প্রশ্ন, কোন ফুটবল খেলোয়াড় AIIF ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21 খেতাব পেয়েছেন? অপশন এ আশালতা দেবী, অপশন বি আদিতি চৌহান, অপশন সি বালা দেবী, অপশন ডি ঋতু রানী। উত্তর হবে অপশন সি বালা দেবী ওমেন্স ফুটবল অফ দ্য ইয়ার জিতলেন, খেতাব পেলেন। এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্থাপিত হয় 1937 সালে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি এবং এর বর্তমান চেয়ারম্যান হলেন ম্যানেজিং ডিরেক্টর হলেন প্রফুল প্যাটেল। ওকে, পরের প্রশ্ন, কোন ফুটবল খেলোয়াড় AIIF মেন্স ফুটবল অফ দ্য ইয়ার খেতাব জিতেছে? অপশন এ সাহাল আব্দুল সামাদ, বি গুরপ্রীত সিং সান্ধু, সি সন্দেশ ঝিঙ্গান, অপশন ডি অনিরুদ্ধ থাপা। এটা উত্তর হবে অপশন সি সন্দেশ ঝিঙ্গান। ওকে, পরের প্রশ্ন, কেন্দ্র সরকার সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ লাদাখ এর জন্য কত টাকা মঞ্জুরি দিয়েছে? অপশন এ 750 কোটি টাকা, অপশন বি 650 কোটি টাকা, অপশন সি 500 কোটি টাকা, অপশন ডি 800 কোটি টাকা। এটা উত্তর হবে অপশন এ 750 কোটি টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ লাদাখের জন্য মঞ্জুরি দিয়েছে কেন্দ্র সরকার। লাদাখের রাজধানী লে। ওকে, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থা ভবিষ্যতে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি লঞ্চের পরিকল্পনা করছে? অপশন এ ফাইন্যান্স মিনিস্ট্রি, অপশন বি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। উত্তর হবে অপশন ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভবিষ্যতের জন্য সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি লঞ্চের পরিকল্পনা করছে। এই RBI স্থাপিত হয় 1935 সালে, হেডকোয়ার্টার মুম্বাই এবং বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। ওকে, পরের প্রশ্ন, কোন প্রথম ভারতীয় অলিম্পিকে 1996 সালের পর টেনিস সিঙ্গেলে ম্যাচ জিতেছে? অপশন এ চিরাগ শেট্টি, বি অঙ্কিতা রায়না, অপশন সি সানিয়া মির্জা, অপশন ডি সুমিত নাগাল। এর উত্তর হবে অপশন ডি সুমিত নাগাল 26 বছর পর 1996 সালের পর
এই অলিম্পিকে সিঙ্গেল টেনিস জিতলেন সুমিত নাগাল। ওকে, পরের প্রশ্ন, গবেষকরা কোন দেশে খোদাই করে আধুনিক কুমিরের জীবাশ্ম আবিষ্কার করেছে? অপশন এ চিলি, অপশন বি ব্রাজিল, অপশন সি স্পেন, অপশন ডি কলম্বিয়া। যেটা উত্তর হবে অপশন এ চিলিতে, চিলির গবেষকরা চিলিতে খোদাই করে আধুনিক কুমিরের জীবাশ্ম আবিষ্কার করেছে। চিলির রাজধানী হচ্ছে স্যান্টিয়াগো, এবং চিলি একটি দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। চিলির বর্তমান প্রেসিডেন্ট হলেন সেবাস্টিয়ান পিনের, এবং চিলির মুদ্রা হলো পেসো। ওকে, শেষ প্রশ্ন, ইউনেস্কো দ্বারা রামাপ্পা টেম্পল ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, বি কেরালা, সি তেলেঙ্গানা, ডি কর্ণাটক। উত্তর অপশন সি তেলেঙ্গানা রাজ্যে রামাপ্পা টেম্পল অবস্থিত, যেটি ইউনেস্কো দ্বারা 39তম ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে? চন্দ্রশেখর রাও। এবং তেলেঙ্গানার বর্তমান গভর্নর হলেন তমিলিসাই সুন্দররাজন। তেলেঙ্গানার লোকসভার আসন সংখ্যা 17টি, রাজ্যসভার আসন সংখ্যা 7টি, এবং বিধানসভার সংখ্যা 119টি। ওকে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।